সকাল কুষ্মাণ্ড। এই কথাটি শুনিনি এমন লোক বোধহয় খুব কমই আছে। আর অপদার্থ নির্গুণ লোককেই যে বলা হয় সেটাও সকলেরই জানা। কিন্তু কথাটা কোথা থেকে এলো? এই প্রবাদ বাক্যটির জন্ম হয়েছে মহাভারতের একটি কাহিনী থেকে। বিচিত্রবীর্যের দুই পুত্র ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। ধৃতরাষ্ট্র বড়, তাই বসলেন হস্তিনাপুরের সিংহাসনে, আর ছোট ভাই পাণ্ডু তার দুই পত্নী কুন্তি ও মাদ্রি। পাণ্ডু তার এই দুই পত্নীকে নিয়ে দেশ বিদেশ দিগ্বিজয় ও বনে বনে শিকার করে বেড়াতেন। ধৃতরাষ্ট্র সিংহাসনে বসে যাগ যজ্ঞ ধ্যান ধ্যান করে সুখেই রাজত্ব করছিলেন, আর তার স্ত্রী গান্ধারী ব্যাসদেবকে সেবা করে তাকে খুব খুশি করেছিলেন। ব্যাসদেবও তাই খুশি হয়ে গান্ধারীকে বর দিয়েছিলেন, বলেছিলেন তিনি মহাবলবান শতপুত্রের জননী হবেন। গান্ধারী কিছুকাল পরে সন্তান সম্ভবা হলেন, কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে যায়, সন্তানের জন্ম তো আর হয় না। এদিকে কুন্তি একটি পুত্র সন্তানের জন্ম দিল, অর্থাৎ কিনা যুধিষ্ঠির জন্ম হল। এই খবরে গান্ধারী তো খুব বিচলিত হয়ে উঠল, কারণ যুধিষ্ঠির এখন বড় পুত্র আর হস্তিনা সিংহাসনের বসার যোগ্যতা কেবল সেই রাখে। তাহলে তার পুত্ররা, তারা তো যুধিষ্ঠির দাস হয়ে জীবন কাটাবে। হিংসায় কাণ্ডজ্ঞান হারিয়ে গান্ধারী তার সন্তানদের মৃত্যু কামনা করল। তিনি কি করলেন জানো? একটা লোহার গদা নিয়ে পেটের উপরে বারবার আঘাত করতে লাগলো, যাতে সন্তানরা আর পৃথিবীর আলো দেখতে না পায়। গান্ধারী সন্তান প্রসব করলেন, কিন্তু এ কি, মাংসের পিণ্ড, হাত পা মাথা ছাড়া একটা কুষ্মাণ্ড। তিনি রাগে দুঃখে সেই কুষ্মাণ্ডের আকার সন্তানকে ফেলে দিতে আদেশ দিলেন দাসীদের। এই অধর্মের কথা জানতে পেরে ব্যাসদেব গান্ধারীর খুব নিন্দা করলেন। গান্ধারীও তখন ব্যাসদেবকে বললেন, আপনিও তো অধর্মের কাজ করেছেন গুরুদেব, আপনি তো আমাকে বর দিয়েছিলেন শতপুত্রের জননী হব বলে, এটা কি হলো? ব্যাসদেব বললেন, আমি যখন কথা দিয়েছি সে কথা নড়চড় কখনোই হবে না, তোমার এই মাংসপিণ্ড থেকেই শতপুত্রের জন্ম হবে। তাই বাসুদেবের আদেশে গান্ধারী ওই মাংসপিণ্ডের ওপর জল সিঞ্চন করতে লাগল। তারপর সেই মাংসপিণ্ড শতখণ্ড হয়ে গেল, আবার সেই শতখণ্ডগুলোকে একশতটি ঘিয়ের হাড়িতে রাখার দরুন ধীরে ধীরে এক এক পুত্রের জন্ম হতে লাগলো। তার মানে দুর্যোধন দুঃশাসন ইত্যাদি ইত্যাদি একশত পুত্র। কিন্তু দুর্যোধন জন্মের সাথে সাথে প্রবল গর্জন করে, তার গর্জন শুনে পশু পাখি দলে দলে ডাকতে শুরু করে দিল। গরম হাওয়া বইতে লাগলো, সূর্যের আলো নিষ্প্রভ হয়ে গেল। এই সব অমঙ্গলের চিহ্ন দেখে ধৃতরাষ্ট্র খুব বিচলিত হয়ে উঠলেন। তিনি তখন ভীষ্ম বিদুর সবাইকে ডেকে বললেন, এর তো একটা পরিহার করতেই হবে। পরম ধার্মিক বিদুর তখন বললেন, এই পুত্র তোমার অধার্মিক হবে, এর থেকে তুমি অনেক দুঃখ পাবে, তোমার বংশের অমঙ্গল তো হবেই হবে, তাই আমার মতে একে ত্যাগ করাই বাঞ্ছনীয়। ধৃতরাষ্ট্র পুত্রের প্রতি অন্ধ স্নেহে তাকে ত্যাগ তো করতে পারলেন না। কিন্তু মহাভারতের কাহিনী থেকে আমরা তো জানতে পারি, সত্যি তো বড় হয়ে দুর্যোধন অধার্মিক ও অশিষ্টই হয়েছিলেন, পাণ্ডবদের মতন গুণবান ও ধার্মিক তো হয়নি। সেই থেকে সবাই দুর্যোধনকে অকাল কুষ্মাণ্ড বলেই জানত। তাই এখনো অপদার্থ নির্গুণ লোককে আমরা বলি অকাল কুষ্মাণ্ড। এবার বুঝলে তো অকাল কুষ্মাণ্ড প্রবাদটা
কিভাবে এলো, তা কেমন লাগলো সেটা এবার ঝটপট করে বলে ফেলো। লাইক ও শেয়ার তো করবে জানি, মন চাইলে সাবস্ক্রাইবটাও করে ফেলো আমাদের চ্যানেল লিকারকে। মন্দ লাগলেও জানাতে ভুলো না। ফিরে আসছি কিন্তু খুব তাড়াতাড়ি আরও একটা নতুন গল্প নিয়ে। ভালো থেকো, কেমন?